নমস্কার, আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল। তো আজকের আমি চলে এসেছি পেশেন্টের বাড়িতে, এইটা কমেন্টের ভিত্তিতে এই ভিডিওটি বানানো হচ্ছে। আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে স্যার, পা ভাঙার ক্ষেত্রে প্লাস্টার খুলে দেওয়ার পর যে ফিজিও ম্যানেজমেন্ট আপনি করেন বা যে এক্সারসাইজগুলো দেখান, যদি কোনো পেশেন্টকে দিয়ে দেখান তো খুবই ভালো হয়। তো আমি সেই রকম একটা পেশেন্টের বাড়িতে চলে এসেছি, ওনার পা ভেঙে গিয়েছিল। তো পা ভেঙে যাওয়ার পর ওনার যে ফিজিও ম্যানেজমেন্ট, প্লাস্টার কাটার পর যে ফিজিও ম্যানেজমেন্ট লিখেছিলেন তার ভিত্তিতে আমাকে উনি ডেকেছিলেন। তো আজকের উনি কিভাবে এক্সারসাইজগুলো করছেন, ওনার পায়ের পুরোপুরি এখনও সমস্যা যায়নি, প্লাস্টার কাটার পরে যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো থাকা অবস্থায় সবে আজকের আমি 3 দিন ফিজিও ম্যানেজমেন্ট শুরু করেছি, 3-4 দিন হচ্ছে ফিজিও ম্যানেজমেন্ট শুরু করা হয়েছিল। আপনারা প্লাস্টার কাটার সাথে সাথে যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো আপনারা ভালো করে দেখার চেষ্টা করুন, আর উনি যেভাবে এক্সারসাইজগুলো আমি দেখাচ্ছি বা উনি কিভাবে কি করছেন সেইগুলো আপনারা ফলো আপ রাখবেন। আর আমি একটু ওনার সাথে পরিচয় করে দিই। ম্যাডাম, আপনার নামটা বলবেন? ম্যাডামের নাম অঞ্জনা অধিকারী। তো এনার পা ভেঙে গিয়েছিল 29/12/2021 ওনার পা ভেঙে গেছিল। তো ওনার প্লাস্টার করে রাখা হয়েছিল প্রায় 3.5 মাস, 3.5 মাস পর ওনার প্লাস্টার কাটা হয়েছে। ম্যাডাম, আপনার পা প্লাস্টার কাটার পর কি কি সমস্যা হয়েছে একটু বলুন পেশেন্টদেরকে। পায়ে ব্যথা হচ্ছে, পায়ে চাপ দিতে পারছি না, গোড়ালি ফুলছে, এইটা হচ্ছে। আপনারা শুনলেন যে এই প্লাস্টার কাটার পর মানে ওনার কি কি সমস্যা হয়, যেটা আপনাদের হয়ে থাকে যে ওনার পায়ের গোড়ালি প্রচণ্ড পরিমাণে ফুলে গেছে। দেখুন, এই এনার হচ্ছে ডান পা, এখন পায়ের এই বাঁ পা ডান পায়ের অবস্থানটা দেখুন কিভাবে ফুলে আছে। উনি এই জায়গাগুলো এত শক্ত হয়ে গেছে, মুভমেন্ট করতে পারছিল না, হাঁটার পায়ে ভর দিয়ে হাঁটতে পারছিল না, এইগুলো হচ্ছে ওনার সমস্যা ছিল। তার জন্যে ওনাকে ফিজিও ম্যানেজমেন্ট করার জন্যে ডাক্তারবাবু রেফার করেছে, আমি ফিজিও ম্যানেজমেন্ট শুরু করেছি। কিন্তু এরপর আপনাদেরকে যে কমেন্টগুলো আপনারা বারবার আমাকে করতে থাকেন সেগুলো ভালো করে দেখুন। এই প্লাস্টার, ইনি হচ্ছে SSKM, সরকারি SSKM হসপিটালে, আমাদের এখানে PG হসপিটাল বলা হয়, SSKM হসপিটালে ওনাকে ওনার দেখানো হয়েছিল, উনি সেখান থেকেই ট্রিটমেন্ট করেছেন এবং ওখান থেকে ওনাকে ফিজিও ম্যানেজমেন্ট করানো হয়েছিল। কিন্তু প্লাস্টার কাটার আগে কতগুলো এক্সরে করতে হয় দেখুন, এতগুলো আপনারা এই পায়ের এক্সরেগুলো এতগুলো করা হয়েছে, 1, 2, 3, 4 এই ফাইনাল 5টা এক্সরে করার পর প্লাস্টারটা কাটা হয়েছে। এই 5টা এক্সরে কেন করা হলো, প্রথমে এক্সরে করবার পর প্লাস্টার করার পর যে পায়ের সেটিং ঠিকঠাক আছে কি না, পায়ের যে হাড়গুলো ভেঙে গিয়েছিল সেই হাড়গুলো ঠিক আছে কি না। এনার হচ্ছে টার্সাল বোন এবং মেটাটার্সাল বোন দুটোই ফ্র্যাকচার হয়েছিল, সেই জন্য এনাকে অনেকদিন 3.5 মাস মতন প্লাস্টারটা রাখা হয়েছিল। এই টার্সাল বোন এবং এখানে মেটাটার্সাল বোন ফ্র্যাকচার হয়ে গিয়েছিল, তো সেই জন্য এনাকে এতগুলো রিপিট এক্সরে করবার পর প্লাস্টার কাটা হয়েছে। আপনারা অনেকে প্রশ্ন করেন যে আমরা প্লাস্টার কাটার পর প্লাস্টার কাটবো কি কাটবো না, সেটা হচ্ছে প্লাস্টার কাটা না কাটা নির্ভর করবে টোটালটাই প্লাস্টার কাটার আগে যিনি ডাক্তারবাবু দেখেছেন তিনি এই এতগুলো রিপিট এক্সরে করার পরে যদি কনফার্ম করেন তারপরে হচ্ছে প্লাস্টার কাটতে বলবেন। আর একটা জিনিস খেয়াল করবেন, ওনার প্লাস্টার কাটার সাথে সাথে ডাক্তারবাবু কি বলেছিলেন, আপনি যখন এখানে যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন কি বলেছিলেন? উনি বলেছিলেন যে পায়ে চাপ দিয়ে, হ্যাঁ চাপ দিয়ে হাঁটতে বলেছিলেন, আর বলেছিলেন মানে গোড়ালিতে চাপ দিতে। হ্যাঁ, আপনারা এটাই বারবার এটাই আপনাদের ভুল হয়, যখন ডাক্তারবাবু প্লাস্টার কাটার পর কি বলছেন ওটা ভালো করে খেয়াল করবেন, সেই প্রেসক্রিপশনের মধ্যে লেখা থাকে। দেখুন এই এখানে এই প্রেসক্রিপশনের মধ্যে লেখা রয়েছে যে উনি হচ্ছে পায়ে পুরো চাপ দিয়ে ফুল ওয়েট বিয়ারিং ক্যারি করতে পারবে, তার মানে ওনার হাতটা পুরোপুরি জুড়ে গেছে। সেক্ষেত্রে ডাক্তারবাবু বলেছে যে উনি পুরো পায়ের চাপ রেখে হাঁটতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এই জায়গাটায় আপনাদের সমস্যা হয়, যদি আপনাদের কোনো সময় ডাক্তারবাবু প্লাস্টার কাটার পরে বলে দেন যে আপনারা পার্সিয়াল ওয়েট বিয়ারিং ক্যারি করবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি পায়ের চাপ দেবেন না,
হালকা চাপ দিয়ে হাঁটার অভ্যাস করার পরে হালকা চাপ দিয়ে হাঁটতে হাঁটতে তারপরে পুরো চাপ দিতে হবে। এবারে পার্সিয়াল ওয়েট বিয়ারিং ব্যাপারে আমি সংক্ষিপ্তে বলে রাখি, যেটা আপনাদের সচরাচর ভুল হয়। ডাক্তারবাবু, পার্সিয়াল ওয়েট বিয়ারিং ক্যারি করবার মানে কি, আপনার যে পাটা ভেঙেছে, ধরেন এনার ডান পাটা ভেঙেছে, এনাকে ডাক্তারবাবু ফুল ওয়েট বিয়ারিং ক্যারি করতে বলেছে, ইনি যতটা খুশি চাপ দিতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু যদি এনার ক্ষেত্রে পার্সিয়াল ওয়েট বিয়ারিং ক্যারি করতে বলতেন, তাহলে সেক্ষেত্রে এনার শরীরের যা ওজন, যদি এনার ওজন ধরেন অ্যাপ্রক্সিমেট 60 কেজি, তাহলে এনার এই পায়ের মধ্যে তার 20% ভার আপনি এখানে চাপাতে পারতেন। কিন্তু যেহেতু ফুল ওয়েট বিয়ারিং ক্যারি করতে বলেছেন, তাহলে উনি যতটা চাপ দেবেন, ওনার দেহে যতটা চাপ দিতে পারবেন, কোনো অসুবিধে নেই। এই কথাটা আপনারা একটু মাথায় রাখবেন। আর ভিডিওটি যাতে দীর্ঘায়িত না হয়, আমি এবারে এক্সারসাইজের পার্টে চলে যাচ্ছি। আপনারা এক্সারসাইজগুলোকে ভালো করে ফলো আপ করুন, যে উনি কীভাবে এক্সারসাইজগুলো করছেন। এই এক্সারসাইজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন ওনার পাটাকে এখনও ফুলে রয়েছে, তা উনি কীভাবে এক্সারসাইজ করছেন, সেইভাবেই আপনারা এক্সারসাইজগুলো করবেন, তাতে আপনাদের সমস্যার সমাধান হবে। হ্যাঁ, এই ফোলা এবং ব্যথা কমানোর জন্যে আপনারা কি করবেন, ওয়াক্স বাথ দিতে পারেন। এবারে ওয়াক্স বাথ হচ্ছে, আমাকে অনেকে কমেন্ট করেছিলেন, স্যার ওয়াক্স বাথের আনুপাতিকটা বলে দেন। আমি এই অনলাইনের মাধ্যমে, আমি আনুপাতিক ইউটিউবের কিছু বাধা নিষেধের কারণে আমি আনুপাতিকটা বলতে পারি না। সেটা আপনাদেরকে যে কোনো ডাক্তার বা ফিজিওথেরাপির আপনাদের নিকটবর্তী তার কাছ থেকে ওই মিশ্রণ ওয়াক্সটা নিতে পারেন। কিন্তু ওর মধ্যে কী কী মিক্স করা হয় সেটা আমি বলে দিচ্ছি। ওই যে মিশ্রণটা দেওয়া হয় তার মধ্যে থাকে ওয়াক্স, লিকুইড প্যারাফিন আর পেট্রোলিয়াম জেল। এই তিনটে সংমিশ্রণে, একটা আনুপাতিক মিশ্রণে ওই ওয়াক্সটা বানানো হয়, যেটাকে আমরা ডাক্তাররা ফ্র্যাকচার এই প্লাস্টার খোলার পর মোমের শেক নিতে বলে, যেটা বাংলা কথায় মোমের শেক নিতে বলা হয়। কিন্তু ওইটা একটা সাধারণ মোম নয়, তিনটের সংমিশ্রণে। আর আমি যেটা দুঃখিত এই কারণেই যে আমি ওই আনুপাতিকটা বলবার অধিকার আমার নেই, কারণ এটা কতকগুলো বাধা নিষেধের কারণে আমি কোনো মেডিসিনের নাম বলতে পারি না বা এই ওয়াক্সের আনুপাতটা বলতে পারি না। কিন্তু কি কি দিয়ে মেশানো আছে আমি আবারও রিপিট করে বলছি, যে ওখানে থাকে পেট্রোলিয়াম জেল, ওয়াক্স এবং লিকুইড প্যারাফিন, তার একটা নির্দিষ্ট আনুপাতে হারে এটাকে মিশ্রণ করা হয়। এইটা দিলে ব্যথাটা খুব তাড়াতাড়ি কমে যায়, ফোলা থাকলেও কমে যায়। কিন্তু যারা গরিব মানুষ, যাদের এই ওয়াক্সটা দেওয়ার কোনো পরিস্থিতি নেই বা ফিজিওথেরাপি করার মতন পরিস্থিতি নেই, তাদেরও কোনো চিন্তার কোনো কারণ নেই, তারা কী করবেন, এইরকমভাবে একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল নেবেন, যতটা এতটা পা ডোবানো যাবে। ধরো 2 লিটার বা 3 লিটার জল লাগলো, দুটো পাত্রে সম পরিমাণ জল নেবেন। 2 লিটার যদি 3 লিটার যদি জল নিয়ে ফোটান, এবং সেটা হচ্ছে এমনভাবে ফোটাতে হবে জলটা যাতে এই পায়ে উনি সহ্য করতে পারবেন। এবং যদি 2 লিটার জল দেন তাতে হচ্ছে 100 গ্রাম নুন মেশাবেন, আর একটা সাধারণ নর্মাল ঠান্ডা জল পাশে রাখবেন 2 লিটার। একবার এই গরম জলের মধ্যে পাটাকে চোবাবেন আর ঠান্ডা জলের মধ্যে চোবাবেন। এইভাবে যতক্ষণ গরম থাকবে সেইভাবে আপনারা জলটা ঠান্ডা গরম জলে চুবিয়ে এরকম দিনে 15 মিনিট করে 2 থেকে 3 বার আপনারা করতে পারেন এই গরম জল ঠান্ডা জলের ব্যাপারটা। ওই ওয়াক্সের একই ধরনের কাজ হবে, কিন্তু ওয়াক্সটা দিলে একটু তাড়াতাড়ি কাজ হবে, হয়তো আপনার 15 দিন বা 20 দিনের মধ্যে ব্যাপারটা মিটে যাবে। কিন্তু আর ওই ঠান্ডা গরম জলটা দিলে আপনার হচ্ছে একটু সময় বেশি লাগবে। আর আপনারা বলেন, স্যার কতদিন দেবো, এইরকম কমেন্ট করেন, আমি বারবার একটাই কথা বলেছি, যতদিন পায়ে ফোলা ব্যথা সমস্যা থাকবে ততদিন আপনাদের ওই ঠান্ডা গরম জলের সেকটা দিতে হবে, আর ব্যায়ামগুলো নিয়মিত করতে হবে। আর আপনাদের আরেকটা অপশান বলছি, যে আমার পা ঠিক হবে কি না হবে, এইরকমভাবে আমাকে প্রচুর কমেন্ট করা হয়। সেই কমেন্টের ভিত্তিতে আমি বলছি যে আপনাদের পায়ে যদি ব্যথা ফোলা আর ভার ভাব যতদিন থাকবে ততদিন আপনারা ব্যায়াম করে যাবেন, আপনাদের পায়ের সেটিং ততদিন পর্যন্ত আনতে পারবেন। যদি ব্যথা ফোলা ভার ভাব চলে যায়, তখন আর পায়ের যতটুকু সেটিং আসার তার বেশি আর সেটিং আসবেই না। তাহলে আপনারা এরপরে, আমি যাতে বিস্তার দীর্ঘায়িত করব না, আমি এক্সারসাইজগুলো দেখাচ্ছি, মানে ম্যাডাম দেখাবেন, আর আপনারা সেই এক্সারসাইজগুলো ভালো করে ফলো করুন। দেখুন ম্যাডাম প্রথমে কী করছেন, প্রথমে পাগুলোকে দেখুন, এরম একটা করে পা যেরকম টেলারিং মেশিনে চালায় সেই রকমভাবে উনি করছেন। দেখুন ওঠান, হ্যাঁ দেখুন পায়ের আঙুলগুলোকে এরকম চাপছে, এরকম চাপা ছাড়া করছে, 1, 2, 3, 4, 5, এইগুলো যাতে ভিডিও দীর্ঘায়িত না হয় তার জন্য আমি 5 বার করে দেখাচ্ছি।
পরে আপনারা এগুলোকে 20 বার করে করবেন গুনে গুনে। এরপরেরটা দেখান ম্যাডাম, এরপরেরটা এই যে দেখুন পাটাকে উনি এইরকম এই যে ওঠাতে পাচ্ছেন না, ওঠাতে পাচ্ছেন না। একবার এইটা এই পাটাকে এরকম ওঠাবেন, আবার এইটা এই পাটাকে। কেন আমি ভালো পাটাকে করছি, এই পায়ের সাথে সামঞ্জস্যটা দেখতে দেখুন এই পাটা কতটা ওঠাতে পাচ্ছেন, এই পাটা ওঠাতে পাচ্ছেন না। আপনাদেরও ঠিক এই সমস্যাগুলো হয়, ঠিক এইভাবেই আপনারা দেখুন এই পায়ের সাথে মিল করবেন। এটাও আপনারা একটা পায়ে কাউন্ট করবেন, করতে থাকুন 1 2 দেখুন এই পাটা ওঠাতে পাচ্ছেন না, 3 4 5 দেখুন এই পায়ের সাথে এইটা সামঞ্জস্যতা আনার চেষ্টা করবেন সবসময়। আপনারা নিজেরা বুঝবেন যে এই পায়ের কতটা ফোলা আছে, এই পায়ের কতটা ফোলা আছে নিজেরা দেখতে পাচ্ছেন। এবার দুটো পা একসাথে করুন, দেখুন দুটো পা একসাথে তুলছে, এটা কতটা ওঠাতে পারছে, এটা কতটা ওঠাতে পারছে না, এখানেই হচ্ছে সমস্যা। এই রকমভাবে এর সঙ্গে সমতা আনতে পারলেই এই পা ঠিক হয়ে গেছে। দেখুন কিছুটা বাকি আছে, করুন 1 2 3 4 5 6 7 8 9 10 এবার দেখুন উনি কি করছেন, পাগুলোকে দুটোকে একত্রিত একটু এগিয়ে আসুন, সামনে এগিয়ে সামান্য একটু এগিয়ে আসুন। হ্যাঁ, এইটা পা দুটোকে দেখুন দুটো বৃদ্ধাঙ্গুলকে এরকম পৃথক করছেন, এইটা আপনি ঠেকিয়ে রাখুন, দেখুন এইরকম এক জায়গা করছে, এরকম দেখুন কি করছে, এক জায়গা করছে, সাইড ওয়াইজ নিয়ে যাচ্ছে, এক জায়গা করছে 1 2 3 4 5 এবার দেখুন উনি এই পা আপনি চেয়ারটা এখানে থাক, আপনি একটু এগিয়ে আসুন সামান্য, হ্যাঁ এই এবার এইটাকে দেখুন উনি এইরকমভাবে এই যে পা দুটো রয়েছে, এবার এই পাটাকে একটা করে এরকম ওঠাচ্ছেন আর নামাচ্ছেন, দেখুন 1 ভালো করে দেখুন এইগুলো কী করছে, যখন রাখছেন এরকম চাপ দিচ্ছেন পায়ে এরকম প্রত্যেকটা, 2 এই যে দেখুন চাপ দিচ্ছে, এখানে চাপ নিতে পারেন না, পায়ে ব্যথা লাগে সেই জন্য এইভাবেই ওঠাবেন নামাবেন এবং চাপ দিতে থাকবেন 1 2 3 4 5 এবারে দেখুন দুটো পা একসাথে ওঠাচ্ছেন আর নামাচ্ছেন, দেখুন দেখুন 1 2 3 4 5 এরপরে দেখুন এরকম ছোট্ট একটা জল চৌকি বা টুল নিয়ে নেবেন, এরকম দুটো পায়ের মধ্যিখানে রাখবেন, কি করছেন দেখুন এইরকমভাবে একটা করে পা উঠিয়ে চাপ দিচ্ছেন 1 2 3 4 5 এবারে দেখুন দুটো পা একসাথে নামাচ্ছেন আবার একসাথে ওঠাচ্ছেন, দেখুন দেখুন যখনই নামাচ্ছেন তখন কিন্তু দুটো পা সমানভাবে চাপ দিচ্ছেন, ওঠাচ্ছেন তখনও এর উপরে রেখে চাপ দিচ্ছেন 2 3 4 5 দেখুন এরপর কি করছেন, দেখুন এরকমভাবে পাটাকে এরকম গোল গোল করে আস্তে আস্তে ঘোরাচ্ছে, চাপ রেখে ঘোরান, চাপ রেখে এইরকমভাবে দেখুন আপনারা কিভাবে কি করবেন, এইরকমভাবে আস্তে করে কেউ কাউকে দিয়ে ঘুরিয়ে দিতে পারেন বা নিজেরা ঘোরানোর চেষ্টা করবেন 1 2 3 4 5
ফোর ফাইভ, বিপরীত দিকেও তাই, ফাইভ ফোর থ্রি টু ওয়ান। এরপরে দেখুন এখানে আপনি বসে বসে, এই যে দেখুন পায়ে আমি চাপ রেখেছি, পা কতটা খোলা আছে, চাপছি উঠছে না, দেখুন কতটা খোলা আছে, এই পাটা ডিফারেন্স বুঝুন। তা আপনাদের নিশ্চয়ই এই রকম সমস্যাগুলো থাকে, যাদের এই সমস্ত সমস্যা থাকে আমি যা যা দেখাচ্ছি, আর ভালো করে খেয়াল রাখবেন, ডাক্তারবাবু আপনাকে পায়ে পুরো চাপ দিতে বলেছে কি অল্প চাপ দিতে বলেছে, যদি পুরো চাপ দিতে বলে আমি যা যা দেখাচ্ছি সেগুলো সব করবেন। দেখুন উনি কী করছেন, এবারে এই পায়ের উপরে ভর দেওয়ার চেষ্টা করছেন, ওঠান পায়ের গোড়ালে আঙুলের ওপর ভর দিয়ে উঠুন, আঙুলে দিয়ে ওইদিকে না, ওইদিকে না, এদিকে না, এরকম, হ্যাঁ ওইটা একটু ধরে রাখুন, ওই এটা হাত দিয়ে ধরে নেন, দেখবেন, দেখুন উনি পায়ের আঙুলের উপরে ভর দিয়ে অ্যাঙ্কেল জয়েন্টটাকে উঁচু করার চেষ্টা করছেন, আবার রাখছেন, দেখুন সাইড হয়ে যান, সাইড হয়ে ওই দিকে ফিরুন, ওই দিকে ফিরুন, তাহলে সুবিধা হবে, দেখুন কীভাবে কী করছে, দেখুন ওঠান, এর উপরে এই যে দেখুন এইরকমভাবে আপনারা চাপ দিয়ে ওঠাবেন, আবার নামাবেন, ওয়ান, দুটো পা সমানভাবে রাখুন, হ্যাঁ ওঠান, টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। দেখুন এনার পায়ের এই অবস্থান দেখুন কতটা ফুলে গেছে, আর এখানে কতটা পরিমাণ শক্ত হয়ে আছে। আপনাদেরও যাদের এইরকম সমস্যা থাকে ভয় পাবেন না, যদি ডাক্তারবাবু পুরো চাপ দিতে বলেন সেক্ষেত্রে উনি যেভাবে চাপ দিচ্ছেন, এবার এক পায়ের ওপরে দাঁড়ান, এক পা ওঠান, এক পা করে দেখুন উনি পুরো বডির ওয়েটটা একটা পায়ে দিয়ে, এরকম যখন আপনারা প্রথমে দেবেন একটা কিছু ধরে সাপোর্ট নেবেন, এই যে দেখুন এই পায়ের ওপরে একটুখানি হাতের সাপোর্ট রেখে পুরো চাপ দিচ্ছে পায়ের ওপরে, আবার ওই পাটা ওঠান, একবার এই পায়ের ওপরে চাপ দেবেন, আবার আপনার অ্যাফেক্টেড পায়ের ওপরে চাপ দেবেন, দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করুন যে এই পায়ের ওপরে উনি কীভাবে চাপ দিচ্ছেন, কতটা ফোলা অবস্থায় চাপ দিচ্ছেন। ভয় পাওয়ার কিছু নেই, যেহেতু হাড় পুরোপুরি জুড়ে গেছে সেই জন্য এখানে উনি যতই চাপ দিক পায়ের ফোলা বাড়তে পারে, ব্যথা একটু বাড়তে পারে, তবে এই মুভমেন্টগুলো সেটিংগুলো জয়েন্টের সেটিংগুলো ঠিকঠাক হবে। দেখুন উনি কী করছেন, এইভাবে আপনারা সবটাই আমরা পাঁচ পাঁচবার, কোনোটা দশ বার দেখাচ্ছি, আপনারা প্রত্যেকটা কুড়িবার করে করবেন, যত খুশি করতে পারেন কোনো অসুবিধে নেই, এতে আপনার কুড়িবারের বেশিও করলে কোনো অসুবিধে নেই, দিনে আপনারা বাড়ি থাকবেন, যত খুশি করার চেষ্টা করবেন, যত তাড়াতাড়ি আপনাদের এইগুলো মুভমেন্ট করে করে যখন দেখবেন একটা সময় পরে এই ফোলা আর ব্যথা থাকছে না, তখন জানবেন যে আপনার সমস্যা মিটে গেছে, হাঁটা চলাতে আর ফোলা বাড়ছে না বা আর কোনো সমস্যা হচ্ছে না, জয়েন্টগুলো ঠিক মতন মুভমেন্ট হচ্ছে, তখন আপনারা ভাববেন যে আপনার এই যে জয়েন্টের প্লাস্টার খোলার পর যে জয়েন্টের সমস্যা ছিল সেগুলো মিটে গেছে। ম্যাডাম এবার হাঁটুন, এবার দেখুন উনি হাঁটছে, হাঁটার সময় দেখুন কীভাবে ওনার এখনও স্বাভাবিক, দেখুন একটা পায়ে কীভাবে চাপ রেখে রেখে হাঁটছে, ওনার হাতে কিন্তু কোনো সাপোর্ট নেই, কোনো মানে ওয়াকার বা কার্চ নেই, তার কারণ ওনাকে ডাক্তারবাবু পায়ে চাপ দিয়ে হাঁটতে বলেছে, তাই উনি ওই হচ্ছে কি নিজে ওনার পুরো চাপ রেখে রেখে হাঁটছে, দেখুন কুড়িয়ে কুড়িয়ে কীভাবে হাঁটছে, দেখুন এরকমভাবে প্রচুর আপনারা হাঁটা প্র্যাকটিস করবেন যদি ডাক্তারবাবু পায়ে চাপ দিয়ে হাঁটতে বলে, আর যদি ওনাকে পার্সিয়াল ওয়েট বিয়ারিং বলতেন তাহলে ওনাকে আমি এইভাবে হাঁটাতাম না, হয় ওয়াকার বা কার্চ দিয়ে বা স্টিক দিয়ে হাঁটাতাম বা আমরা হাতের সাপোর্ট দিয়ে হাঁটাতাম। এই কথাটা ভালো ভালো করে খেয়াল রাখবেন যে ডাক্তারবাবু প্লাস্টার কাটার পর কী বলছেন, এটাই আপনাদের কাছে জেনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন উনি কীভাবে হাঁটছেন, একটু তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করুন, এরকমভাবে দেখুন উনি হাঁটছে, এইরকমভাবে হাঁটতে হাঁটতে উনি অ্যাভেল হয়ে যাবেন। দেখুন এরকমভাবে আপনারা হাঁটতে থাকবেন, দশ মিনিট হাঁটলেন, তখন এখানে দশ পা না, দশ মিনিট পাঁচ মিনিট করে হাঁটলেন, পাঁচ মিনিট রেস্ট নিলেন, আবার দশ মিনিট হাঁটলেন, পাঁচ মিনিট রেস্ট নিলেন, এইরকমভাবে আপনারা প্রচুরভাবে দিনে অনেক সময় ধরে করতে থাকবেন, যতক্ষণ পারবেন করবেন, যত করবেন তত আপনাদের ওই জয়েন্টগুলো স্টিফ ভাব কমে যাবে, হয়তো প্রথমের দিকে ফুলবে বাড়বে, এই ফোলা ব্যথা নিয়ে ভয় পাবেন না, ফোলা ব্যথা নিয়ে ভয় পাবেন না, আপনারা ঠান্ডা গরম জলে সেক দিতে থাকবেন তাতে ফোলা ব্যথা চলে যাবে, বা ওয়াক্স দিতে থাকবেন তাতেও ফোলা ব্যথা চলে যাবে।
দেখুন উনি কিভাবে হাঁটছে আর আমি ওনাকে কিভাবে হাঁটাচ্ছি, উনি নিজে সাপোর্ট ছাড়া দুটো পায়ের উপর হাঁটছে। এরপর ওনাকে সবে আমি আজকের আপনাকে কদিন করানো হচ্ছে, সবে আজকে তিন দিন, আপনারা শুনলেন প্লাস্টার কাটা, একদম প্লাস্টার কাটার সবে তিন দিন উনি করছে। প্রথম দিন কিন্তু হাঁটতে পারছিলেন না, আপনি প্রথম দিন কি হাঁটতে পারছিলেন বলুন? হাঁটতে পারছিল না, আমি উনি ভয় পাচ্ছিলেন যে আমি স্যার আমি কি করে হাঁটবো বা কি করবো। আমি বলছি আপনার কোনো ভয় পাওয়ার কিছু নেই, ওখানে ফোলা ব্যথা বাড়ান আমি কমিয়ে দেবো। দেখুন উনি কিভাবে হাঁটছেন। এবার ওনাকে আমি কিভাবে ওয়াক্স দেবো, সেই ওয়াক্সটা দেওয়ার পদ্ধতিটা আপনারা যদি ওয়াক্স ওখান থেকে কিনতে পারেন কিভাবে দেবেন সেইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে ফলো আপ রাখবেন যাদের পক্ষে ওয়াক্স জোগাড় করা সম্ভব হবে। মিশ্রণ ওয়াক্স, আপনি বসুন। দেখুন এই যে ওয়াক্সটাকে আপনারা এরকম কোনো বাটির মধ্যে নিয়ে গরম করে নেবেন, যতটা পরিমাণ লাগবে ওনার পরিমাণ মতন কত টাকা সেরকম আন্দাজ মতন নিয়ে নেবেন। ধরেন এখানে আমি 500-600 মতন 600 গ্রাম মোম গুলিয়েছি, কিন্তু এই মোমের আপনাদের দেখানোর জন্য আমি বাটিতে গুলিয়েছি। এরও ওয়াক্সের ওয়াক্সবাদ মেশিন পাওয়া যায়, কিন্তু ওয়াক্সবাদ মেশিনের আপনাদের দরকার নেই, আপনারা গরিব মানুষ ওয়াক্সবাদ মেশিনটা পাবেন কোথায়, যদিও মোমটা জোগাড় করতে পারলেন পাবেন কোথায়। এইরকমভাবে মোমটাকে গলিয়ে নেবেন, গলিয়ে নিয়ে এইরকমভাবে ভালো করে দেখবেন এরকম একটা লে টাইপের তৈরি হয়ে গেছে, মানে হালকা মানে ঘন ভাব চলে এসছে। এরপরে আপনারা আঙুল দিয়ে এরকম চুবিয়ে দেখে নেবেন যে আপনার আঙুলে সহ্যের মধ্যে রয়েছে কিনা, অত্যধিক গরম দেবেন না, তাহলে পায়ে আপনার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনার হাতে যতটা সহ্য হবে আগে দেখে নেবেন, তারপরে এইরকমভাবে মোমটাকে নিয়ে রাখবেন একটা পলিথিন সিটের মধ্যে, সিট এইরকমভাবে নিয়ে নেন, পলিথিন সিট নিয়ে নেবেন, নিয়ে এইরকমভাবে পাটাকে মাঝে রাখবেন। আপনি একটু ধরুন, এইরকম ধরতে বলবেন, পাটাকে এরকম মিডিলে নিয়ে নিলেন। দেখুন এবার আমি মোমটাকে কীভাবে ঢেলে দিয়ে বেঁধে দিচ্ছি, এই মোমটাকে এইরকমভাবে আস্তে আস্তে ঢেলে দেবেন। মোমটাকে ঢেলে দেবেন আর এইটাকে এইরকমভাবে আস্তে করে নিয়ে পুরো এয়ার টাইট অবস্থায় এটাকে একটা দড়ি দিয়ে বেঁধে দেবেন। এবার আপনি ছেড়ে দেন। দেখুন মোমের সেক আমরা যেটা বলি অতি সহজভাবে আপনাদের যদি মোম এইভাবে সংগ্রহ করতে পারেন, এরপর আস্তে আস্তে আপনারা ঠিক মোমগুলো কেরম চেপে সমস্ত জায়গাটাকে সমানভাবে যেখানে যেখানে ফোলা ছিল যাতে সেই সমস্ত জায়গায় ঠিক মতো লেগে যায় সেরকমভাবে আস্তে করে চেপে দিয়ে বেঁধে দেবেন। দিয়ে যতক্ষণ না এটা পুরোপুরি ঠান্ডা হচ্ছে ততক্ষণ খুলবেন না। আর যেটা বলার বিষয়, মোমের শেকটা আপনারা আগেও দিতে পারেন বা ব্যায়াম করার পরে দিতে পারেন। যদি ব্যায়াম করার পরে দেন সেক্ষেত্রে আপনার ব্যথাটা, ব্যায়াম করতে গিয়ে যে ব্যথাটা বাড়বে সেটা কমে যাবে, আর তাহলে আপনারা ঠান্ডা গরম জলের শেকটাও ঠিক সেম আগে দিতে পারেন বা পরে দিতে পারেন। যদি আগে দেন তাহলে স্টিফ ভাবটা কমে যাবে সেক্ষেত্রে, কিন্তু ব্যথাটাও বাড়বে, কিন্তু পরে দেবেন, যদি পরে দেন তাহলে এই যে হাঁটা চলার পরে যে ব্যথাটা হয় সে ব্যথাটা কমে যাবে। সেই জন্যে দুটো অপশান আছে। তো আপনারা এইভাবেই দেখলেন যে আমি কিভাবে কি করালাম, ঠিক আপনারা যে রকমভাবে কমেন্ট করেছিলেন সেই কমেন্টের ভিত্তিতে আমি আজকের এই ভিডিওটা বানালাম। এবং আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা ভিডিওটিকে ধৈর্য সহকারে যেভাবে দেখেন ওইভাবে দেখবেন, স্ক্রিপ্ট করবেন না, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি কি বলছি। আর ওই যে রিপিট এক্সরেটা খুবই গুরুত্বপূর্ণ, রিপিট এক্সরে কেন করা হয় আর কখন প্লাস্টার কাটা হয় সেটা ডাক্তারবাবু যখন মনে করেন তবে প্লাস্টার কাটবেন, যদি ডাক্তারবাবু না মনে করেন তাহলে প্লাস্টার কাটবেন না। এনার ক্ষেত্রে 3.5 মাস রাখা হয়েছিল, তার কারণ কি, এনার হচ্ছে টার্সাল এবং মেটাটার্সাল দুটো হাড়, দু জায়গার হাড় ফ্র্যাকচার হয়ে গেছিলো, দু জায়গার হাড় ফ্র্যাকচার হয়ে যাওয়ার কারণে ওনাকে বেশি দিন রাখা হয়েছিল। হয়তো ডাক্তারবাবু বুঝলেন সেক্ষেত্রে আপনার হয়তো 1.5 মাস রাখতে পারে, 1 মাস রাখতে পারে, হয়তো দেখা যাচ্ছে ফ্যালাংসের কোনো একটা ছোট্ট টুকরো হাড় ভেঙে গেছে সেক্ষেত্রে অল্প, বা আপনার হেয়ার লাইন ক্র্যাক হয়েছে সেক্ষেত্রে আপনার 15 দিন পরে প্লাস্টার কেটে দিতে পারেন। সেটা সম্পূর্ণটাই যে এনার 3.5 মাস রেখেছে বলে আপনার 3.5 মাস রাখবে তা নয়, কিন্তু প্লাস্টার খোলবার পর ডাক্তারবাবু কি বলে দিচ্ছে সেটাই বিশেষ করে খেয়াল রাখবেন, যে আপনার হাতে বা পায়ের যদি
এটা পায়ের দেখানো হচ্ছে, পায়ের ক্ষেত্রে পুরো চাপ দিতে বলছে নাকি পার্সিয়াল ওয়েট বিয়ারিং ক্যারি করতে বলছে, সেটাই আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যাক, ভিডিওটি যাতে দীর্ঘায়িত না হয়, আমি আপনাদের কাছে লাস্ট যেটা আমি প্রত্যেকবারে যেটা বলে থাকি, আপনারা আমার যে ভিডিওটিকে ধৈর্য সহকারে দেখেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যে এই ফিজিও ম্যানেজমেন্ট উনি তিন দিন করে কত টাকা উপকারিতা এসছে পেশেন্টের মুখ থেকে আপনারা জেনে নেন। আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে বলুন, তিন দিন ফিজিওথেরাপি করবার আগে কি পরিস্থিতি ছিল আর এখন কি পরিস্থিতি আছে, একটু জোরে বলবেন। আগে আমার পা যখন প্লাস্টার কাটা হয়েছিল, প্লাস্টার কাটার পরে প্রচণ্ড ব্যথা, চাপ দিতে পারছিলাম না। তারপরে ডাক্তারবাবু আমাকে বলেছিলেন যে আপনি বেশি করে চাপ দিয়ে হাঁটবেন আর 15 দিন যাবত ফিজিওথেরাপি করাবেন। তো আমি 3 দিন ফিজিওথেরাপি করে আমার এতটা মানে ফল হয়েছে। তাহলে আপনারা শুনলেন যে ওনার মুখ থেকে যে প্রথমে উনি হচ্ছে পা পাততেই ভয় পাচ্ছিলেন, হাঁটা তো দূরের কথা, পা পাততেই ভয় পাচ্ছিলেন, চাপ দিতে ভয় পাচ্ছিলেন, 3 দিন ফিজিওথেরাপি করাতে ওনার সেই মনের ভয় ভাবটা এসে গেছে, উনি এখন রাস্তায় বেরিয়ে হাঁটারও চেষ্টা করছেন। তো এখন যেহেতু আপনারা মাথায় রাখবেন, ডাক্তারবাবু যদি চাপ দিয়ে হাঁটতে বলেন তাহলে নিশ্চয়ই তিনি ভালো জেনে বুঝে তবেই বলেছেন। এবারে আপনাদের সমস্যাটা কী হয়, অনেকটা স্টিফ থাকার কারণে, অনেকদিন ওখানে প্লাস্টার করে থাকার কারণে যে জায়গাগুলো ফুলে যায়, ব্যথা হয়ে যায়, আপনারা ভয় পান কি যে আমি যদি চাপ দিয়ে আবার ভেঙে যায়? এই ভয় পাওয়ার কোনো জায়গাই নেই, কারণ ডাক্তারবাবু এক্সরে রিপিট এক্সরে দেখে তারপরে আপনার প্লাস্টারটা কেটেছে, তারপরেই আপনাকে পায়ে চাপ দেওয়ার অনুমতি দিয়েছে। সেই জন্যে আপনারা ভয় না পেয়ে, আর আমি ঠিক যেই পদ্ধতিতে ইনি এক্সারসাইজগুলো দেখালো এগুলো 5 বার 10 বার 20 বার 100 বার করলেও কোনো অসুবিধে নেই। আপনারা বাড়ি বসে থাকেন, ফ্র্যাকচার পেশেন্ট মানে আপনার বাড়ি বসে থাকতে হয়, আপনারা কাজের জায়গায় ফিরে যাওয়ার জন্য যত বেশি বেশি করে আপনারা এক্সারসাইজগুলো করবেন তত আপনাদের সুফল। আর যদি আপনারা ওই পায়ে ফোলা ব্যথা এটা হতে থাকবে, যতদিন ফোলা ব্যথাটা হতে থাকবে ততদিন আপনাদের সেরে ওঠার অপশানটা থাকবে। যদি ফোলা ব্যথা না হয়, ভার ভার ভাব না থাকে, যত টাকা সেটিং আসবে যদি ওই টাকা মুভমেন্ট থেমে যায় তো ওখানেই থেমে যাবে, আর ঠিক হবে না। সেই জন্যে আপনারা এই ভিডিওটিকে ঠিক যেভাবেই দেখালাম আপনারা ঠিক ওইভাবেই ফলো আপ করবেন আর ওইভাবে করতে থাকবেন। আর সবশেষে আপনারা ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে প্রচুরভাবে সাবস্ক্রাইব এবং শেয়ার করে, এই রকম যারা গরিব মানুষ যাদের ফিজিওথেরাপি করবার মতন পয়সা নেই, আমার চ্যানেলটা আমি বারবার বলে থাকি, আমার চ্যানেলটা প্রকৃত অর্থে গরিবদের জন্য। আর যাদের পয়সা আছে কিন্তু হাতে সময় নেই তারাও দেখে করতে পারেন, কিন্তু আমি সবসময় গরিবদের জন্য এই ভিডিওগুলো বানাই। তাই আপনারা আপনাদের মতন যাদের অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ, যারা ফিজিওথেরাপি করাতে পাচ্ছেন না, তারাও কিন্তু এই যে আমি ফিজিওথেরাপি করিয়েছি মানে যে এনার ব্যথা কম, যদি ইনি ফিজিওথেরাপি না করাতেন এই ভিডিওর মতো যদি ফলো আপ করতেন হয়তো একটু সময় বেশি লাগতো, হয়তো 15 দিনের জায়গায় 1 মাস লাগতো, 2 মাস লাগতো, কিন্তু এতেও সেরে যেত। সেই জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এই চ্যানেলটিকে এত এই যে ম্যাডামকে উৎসাহ, ম্যাডাম যে আমাদের জন্য মানে এই ভিডিও বানানোর জন্য যে আমাকে অনুপ্রাণিত করলেন, আমাকে হেল্প করলেন, তাই ম্যাডামের উদ্দেশ্যে এবং আপনারা যারা গরিব মানুষ তারা যাতে এই চ্যানেলটা মানে প্রচুরভাবে জানতে পারে তার জন্য আপনারা হচ্ছে শেয়ার করবেন এবং একটা লাইক, আর যদি কোনো কিছু জানার থাকে যেভাবে কমেন্ট করেন এইরকম কমেন্ট করতে থাকবেন। নমস্কার।